আজকে কথা বলবো ইউরোপের ননসেনজেনের কয়েকটা দেশের বিষয়ে। তো আমার সাথে অনেকে পার্সোনালি অনেকে জানতে চাইছে, বা আমি ফেসবুকে অনেক অ্যাডভার্টাইজ দেখছি যে অনেক ফেসবুকে অ্যাড দেওয়া হইতেছে বা বলা হচ্ছে ওইসব দেশগুলোতে ওয়ার্ক পারমিটে লোক নেওয়া হচ্ছে। তো দেশগুলো হচ্ছে আপনার কসোভো, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া। তো আপনারা এই দেশগুলোর সম্বন্ধে কতটুকু অবগত আছেন জানি না, তবে রিসেন্টলি ইউরোপ ইস্যুতে যারা খুবই ইন্টারেস্টেড তারা মোটামুটি ননসেনজেন অথবা সেনজেন সব দেশের বিষয়ে মোটামুটি খোঁজখবর রাখেন। তো এই দেশগুলোর বিষয়ে আপনারা ওয়ার্ক পারমিট দেখে, ওয়ার্ক পারমিটের অ্যাডভার্টাইজ দেখে অস্থির না হয়ে বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে যে আসলে এই দেশগুলোর অবস্থা কী। আমরা বিগত দিনে বা অতীতে দেখতেছি যে আসলে ওয়ার্ক পারমিট কোন দেশের বেশি ইস্যু হচ্ছে অথবা অরিজিনালি লোক নিতেছে কোন দেশগুলা। ইউরোপের ক্ষেত্রে আমরা বিগত দিনে দেখতেছি মাল্টা অথবা মাল্টারও আগে সবচেয়ে বেশি যাওয়া হয়েছে কোথায়, পর্তুগাল, পোল্যান্ড, এই দেশগুলোতে লোক প্রচুর গেছে সরাসরি ওয়ার্ক পারমিটে সেনজেন কান্ট্রির। তারপরে মাল্টা, তারপর চেক রিপাবলিকও আছে। তো পাশাপাশি নন সেনজেনের ভিতরে আপনার এখন সার্বিয়া, রোমানিয়ার দিকে অনেকে যাচ্ছে, এই দেশগুলোর ওয়ার্ক পারমিট হচ্ছে। কিন্তু এই যে তিনটা দেশের নাম বললাম, কসোভো, মন্টিনিগ্রো এবং কি নর্থ মেসিডোনিয়া, এই দেশগুলা বিষয়ে একটু সন্দেহ পোষণ করতে হয়। এই কারণে করতে হয়, এই দেশগুলোতে বিগত দিনে কেউ গেছে এরকম ধরনের নজির তেমন ব্যাপক হারে নাই, যদি দুই একটা রেয়ার কেসও থাকে এগুলো তো ব্যাপক হারেও না। তো এই দেশগুলোর বিষয়ে আপনারা জানতে হবে। আপনারা অ্যাডভার্টাইজ দেখে যদি মনে করেন যে ওই দেশগুলোতে গিয়ে তো কাজ করবেন না জানি, যে ওখান থেকে অন্যদিকে চলে যাবেন, এখন কথা হচ্ছে আসলে কি ওই দেশের ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা। এখন ওই টোপটা ফেলে যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া হয় তারপরে তো হচ্ছে দুনিয়ার কিচ্ছা কাহিনী, দুঃখ দুর্দশা। সেই কিচ্ছা কাহিনীতে পড়ার আগে আগে একটু স্টাডি করেন ওই দেশগুলোর সম্বন্ধে, আসলে এই দেশগুলো থেকে আদৌ লোকের ডিমান্ড আছে কিনা। আমরা যদি মন্টিনিগ্রোর দিকে তাকাই, মন্টিনিগ্রো নিয়ে আমি যতটুকু ঘাটাঘাটি করছি যে মন্টিনিগ্রো দেশটা এত ছোট, কসোভো দেশটাও এত ছোট, অনুন্নত ইউরোপের ননসেনজেন ইউরোপের যে দেশগুলো ওইগুলোর পাশের দেশ এগুলোকে বলকান কান্ট্রি বলে, ঠিক আছে। তো এই দেশগুলো এতই ছোট, জনসংখ্যা এতই কম যে ওখানে এশিয়া থেকে লোক হায়ার করে কাজে লাগাবে, এশিয়া থেকে লোক নিতে হবে এই বিষয়টা আমার বিশ্বাস হচ্ছে না। কারণ এই দেশের মানুষগুলার 90% মানুষের যায় বাইরের অন্যান্য দেশে জব করে, কারণ ওরা ইউরোপে যেতে পারে। এখন মূল বিষয় হচ্ছে একটা দেশের জনসংখ্যায় যদি একদম কম থাকে, আপনি মন্টিনিগ্রোর দিকে যারা গেছে তাদের সাথে যোগাযোগ করবেন, মন্টিনিগ্রো হয়ে যারা ক্রসিং করে ইউরোপে গেছে তারা বলতে পারবে যে মন্টিনিগ্রো দেশটা কত ফাঁকা। একটা দেশে ব্যবসা বাণিজ্য কার্যক্রম ট্রানজ্যাকশন জমজমাট চাহিদা হইতে হলে জনসংখ্যা থাকতে হবে, হ্যাঁ। তো সেই হিসাবে মন্টিনিগ্রো, কসোভো দেশগুলো একদম জনসংখ্যা ফাঁকা একটা দেশ। যারা ঘুরতে গেছে তাদের মন্তব্য হচ্ছে যে এত ফাঁকা মানুষ, একটা বাজারেও মানুষ নাই, একটা মার্কেট এরিয়াতেও অতটা মানুষ নাই, আমাদের ইউনিয়ন পর্যায়ে যে মানুষ হয় ওদের একটা মেন শহরে এরকম মানুষ দেখা যায় না, এত জনসংখ্যা কম। তো আমার এই কথার মধ্য দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আপনারা এই অ্যাডভার্টাইজগুলো দেখে বুঝেন যে কি আপনাদেরকে কি ফরম্যাটে সে আপনাকে ওয়ার্ক পারমিট দেবে, নিবে কি ফরম্যাটে। টাকা পয়সার লেনদেন বা আদার্স বিষয়গুলোতে না ঝরায় আগে আপনি বিষয়টা নিশ্চয়তা হন, আদৌ কি দেশগুলা ইউরোপে এশিয়ার দেশগুলো থেকে মানুষ নেওয়ার প্রয়োজন আছে কিনা, যেখানে তাদের দেশের জনসংখ্যায় কম, মানুষে নাই, এবং কেউ অতটা ট্যুরিজম প্লেসও না। একটা না একটা তো আছে যে যাই হোক ট্যুরিজম হিট প্লেস হইলেও তারপরেও মানুষ প্রয়োজন হয় বা অবকাঠামো তৈরি হয়। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা ফেসবুকে মন্টিনিগ্রো, কসোভো এবং মেসোডোনিয়ার যেসব অ্যাডভার্টাইজ আপনারা দেখেন, এই অ্যাডভার্টাইজগুলোতে দেখে আপনারা অতটা আসক্ত হবেন না, এগুলাতে ওয়ার্ক পারমিট হওয়ার নিশ্চয়তার বিষয়ে সন্দেহ থাকে। আর যেসব এজেন্সিগুলো এইসব অ্যাডভার্টাইজ দেয় আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছে তাদের সাকসেস কোনো রিভিউ থাকলে জানার চেষ্টা করেন। আর আমার এই ভিডিও দেখার পর যারা বলকানে আছেন অথবা দেশে আছেন বা ইউরোপে আছেন, আপনারা যদি মন্টিনিগ্রো, কসোভো এবং এই নর্থ মেসিডোনিয়া সম্পর্কে আপনারা জেনে থাকেন, প্লিজ তথ্য দেন, যাতে এইসব যারা বাংলাদেশে আসতে চাচ্ছে এইসব অ্যাডভার্টাইজ দেখে আগ্রহ প্রকাশ করতেছে তারা যাতে এই তথ্যগুলো জানে যে আসলে এই দেশগুলোতে ওয়ার্ক পারমিটের লোক নেয় কি না। আপনারা আমার ভিডিও যারা দেখবেন, যারা জানেন এই দেশগুলো সম্বন্ধে, যারা এই দেশগুলোতে গেছেন অথবা কখনো ভিজিট করছেন, হ্যাঁ, কেউ যদি ওয়ার্ক পারমিটে গিয়েও থাকেন প্লিজ কমেন্টস করে জানাবেন, সত্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন। কারণ এখন সত্যের মাঝে অসংখ্য ভেজাল এজেন্সি যোগ হওয়াতে প্রচণ্ড মানুষ এখন ধরা খেয়ে, ধোঁকা খেয়ে কিন্তু দেশে এলোমেলো লাইফ লিড করতেছে। টাকা পয়সা মানুষের যখন মারি খায় একের পর এক, তখন কিন্তু তার লাইফ আর স্বাভাবিক থাকে না। তো তা ওই সব মানুষদেরকে সহযোগিতা করার জন্য আপনারা যারাই জানেন প্লিজ অন্যান্য ইউটিউবাররা সহ এই বিষয়ে তথ্য ইনফরমেশন দেন। কসোভো, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, এই দেশগুলোতে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ সহ অন্য দেশ থেকে এশিয়ার লোক আসলে নেয় কি না। আমার মতামত, আমার সন্দেহ যে এইসব দেশগুলোতে লোক নেয় না।
কেন নেয় না আমি এই বিষয়ে বিস্তারিত অলরেডি ভিডিওতে আলোচনা করছি। আপনাদের মূল্যবান মতামত থাকলে দিবেন, এই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন।